আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের দ্বিতীয় লেকচার আমরা ছিলাম দ্বিতীয় পত্রের আলোচনায় আশা করি আজকের ক্লাস শেষে ত্রিকোণমিতির মিতির কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসা প্রশ্নগুলোই বা কেমন তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে তবে চলো ক্লাস শুরু করার আগে আমরা একটু পরিচিত হই আমার নাম আহমেদ মাশফিকুর রহমান আমি বর্তমানে বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি আমি বুয়েট একুশ ব্যাচের একজন ছাত্র তাহলে চলো আমাদের পরিচয় পর্ব শেষে দেরি না করে আর ক্লাসটিকে শুরু করে ফেলি প্রথমে আমরা দেখে নিব আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক আলোচনা করব আজকের ক্লাসে আমরা মূলত আগের দিনের যে টপিকটি ছিল সেটি হচ্ছে শেষ হয়নি আজকে আমরা সেটারই পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আমাদের কি বিপরীত অজানা মান দেখো স্টার দেওয়া হয়েছে কারণ যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে যদি বলবো না আসলে এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই তোমার কোনো না কোনো ভার্সিটি অ্যাডমিশনে কোনো না কোনো প্রশ্ন আসবেই এবং যদি আসেও সেটা সম্ভাবনা থেকে ম্যাক্সিমাম সময় এই টপিকটি থেকে আসার তাই এই টপিকটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা সামনে আগেই দেখি এখানে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আসে দেখো রিটেনে খুব একটা বেশি প্রশ্ন আসলে আসেনি আসেনি বলতে কি রিটেনে সাধারণত আমাদের যে যে হতে পারে খুব শুরু হয়েছে দেখো রিসেন্টলি শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে এখান থেকে রিটেন প্রশ্ন আসাও শুরু করেছে আর ইউতেও এসেছে ডিইউতেও এসেছে একুশ বাইশে তো তোমরা কিন্তু ধরেই নিতে পারো যে তোমাদের বছরও যে রিটেনটি হবে সেখানে কিন্তু আসলে এখান থেকে বা এই অধ্যায় থেকে প্রশ্ন আসতেই পারে যদি আমরা এমসিকিউ সেকশনটির দিকে লক্ষ্য করি দেখো আর রিসেন্টলি এখানে কোশ্চিন এসেছে এবং খুবই রিসেন্টলি আসলে এখানে কোশ্চিন এসেছে যেমন তোমাকে যদি হচ্ছে আমি একটা হাইলাইট করে দেখাই এই দেখো এখানে এগ্রি গুচ্ছতে বিশ একুশে এসেছে আবার এখানে আমার ডিউ তো একুশ বিশে এসেছে একুশ বাইশে এসেছে জিএসটি তো তার মানে রিসেন্টলি কিন্তু এখান থেকে প্রত্যেক বছর এমসিকিউতে প্রশ্ন আসবেই আসবে তাহলে এই টপিকটিকে যদি আমার পক্ষে সম্ভব হতো আমি কিন্তু ফাইভ স্টার দিতাম কিন্তু যেহেতু আমাদের এখানে থ্রি স্টারের বেশি দেওয়ার নিয়ম নেই তাই এখানে থ্রি স্টার দেওয়া হয়েছে বাট এটার ইম্পর্টেন্স কিন্তু আসলে অনেক 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 বেশি চলো আমরা কিছু ফর্মুলা দেখিনি দেখো আগের ক্লাসে আমরা কেস ওয়ান আর কেস টু আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা কেস থ্রি নিয়ে আলোচনা করব কেস থ্রি এর ফর্মুলাটা কি কেস থ্রি এর ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ

তাই এখানে দুটো ফর্মুলাকে একত্রে লেখা আছে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে জাস্ট খেয়াল করবা উপরে আমার কিন্তু প্লাস নিচে মাইনাস উপরে মাইনাস হলে নিচে প্লাস হয় ওকে আচ্ছা দেখো নিচে আরেকটি ফর্মুলা আছে সেটা হচ্ছে আমার দুইটি উপরের ফর্মুলাটা তো দুইটি কোণ নিয়ে নিচে ফর্মুলা হচ্ছে আমার তিনটি কোণ নিয়ে তিনটি কোণের ফর্মুলাটি তিনটি কোণের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ x tan ইনভার্স অফ y tan ইনভার্স অফ z সমান সমান tan ইনভার্স অফ tan ইনভার্স অফ x y z xyz

কোন শর্তে হচ্ছে বৈধ হবে আচ্ছা এখন কথা হচ্ছে এখানে বৈধতা বলতে আমরা সাধারণত এই সূত্রগুলো যখন অ্যাপ্লাই করি আমরা সাধারণত ফার্স্ট কোয়ার্ডিনেটের কথা ভেবে অ্যাপ্লাই করে থাকি তাহলে আমাদের এখানে বৈধতা বলতে আসলে এই সূত্র দিয়ে আমার যে অ্যাঙ্গেলটা আসবে এই যে আমার অ্যাঙ্গেলটা আসবে এই অ্যাঙ্গেলটাকে ফার্স্ট কোয়ার্ডিনেটের অ্যাঙ্গেল হওয়ার জন্য আসলে ভিতরে আমার কি কি শর্তে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখো যদি আমি এখানে চিত্রটাকে এঁকে ফেলি এই হচ্ছে আমার কোয়াড্রেন্ট সিস্টেম যদি হচ্ছে আমি এখানে অ্যাঙ্গেলটাকে রাখি এই হচ্ছে আমার অ্যাঙ্গেল থিটা যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই 1 এক্স ওয়াই দেখো আমাদের যখন ফার্স্ট কোয়ারডেন্টে কোনো অ্যাঙ্গেল থাকে তার জন্য নিশ্চয়ই জিনিসটাকে আমার পজিটিভ হইতে হবে পজিটিভ হইতে হবে মানে কি যদি আমি এখানে লিখে ফেলি যে ট্যান ইনভার্স অফ ট্যান ইনভার্স অফ এক্স ওয়াই নিচে হবে 1 এক্স ওয়াই দেখো এটা একটা ভগ্নাংশ ভিতরের রাশিটা তাই না এই ভগ্নাংশ কি হতে হবে এই ভগ্নাংশকে আমার নিশ্চয়ই পজিটিভ হইতে হবে আচ্ছা তাহলে পজিটিভ হওয়ার জন্য নিশ্চিতভাবে আমার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই জিনিসটাকেও ইন্ডিভিজুয়ালি পজিটিভ হইতে হয় একই রকম ভাবে ওয়ান মাইনাস এক্স ওয়াই ইন্ডিভিজুয়ালি পজিটিভ হইতে হয় তাহলে এটা কোথার অ্যাঙ্গেল হয় ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হয় তাহলে আমি যদি ওই নিচের সূত্রটাকে নিয়ে কাজ করি এই যে আমার কাছে নিচে যেই কন্ডিশনটা পাচ্ছি যে ওয়ান মাইনাস এক্স ওয়াই এটাও পজিটিভ হইতে হবে তাহলে আমি কি লিখতে পারবো আমি লিখতে পারবো যে 1 xy সেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0 তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি আলটিমেটলি দাঁড়াচ্ছে xy 1 তাহলে আমার কন্ডিশনটা কি এখানে কন্ডিশনটা হচ্ছে xy 1 তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশন দেখো এখানে সূত্রটি কোন শর্তে বৈধ বলতে আসলে কোন শর্তে এটা প্রথম কোয়াড্রেন্টের ফার্স্ট কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে তাকে ব্যাখ্যা করার জন্য আমার হচ্ছে শর্তটা হবে সেই শর্তটা আমরা বের করে ফেলেছি ওকে তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এখানে বলা হয়েছে ট্যান ইনভার্স অফ টু বাই থ্রি প্লাস কজ ইনভার্স অফ টু বাই থার্টিন আমি একটু হাইলাইট করে দিই তোমাদের পড়তে সুবিধা হবে এই হচ্ছে আমার প্রশ্ন ট্যান ইনভার্স অফ টু বাই থ্রি প্লাস কজ ইনভার্স অফ টু বাই রুট থার্টিন এটার মান কত দেখো আমি হচ্ছে একটু টু বাই রুট থার্টিনকে নিয়ে কাজ করতে চাচ্ছি এই যে আমার কাছে টু বাই রুট থার্টিন আছে এটাকে নিয়ে যদি হচ্ছে আমি এখানে একটি চিত্র এঁকে ফেলি ধরো এই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল কজ ইনভার্স সামথিং একটা অ্যাঙ্গেল বোঝা যায় সেই হচ্ছে অ্যাঙ্গেলটা ধরো থিটা এটা একটি আমি কত নাইনটি ডিগ্রি হচ্ছে সম্মুখীন ত্রিভুজ আঁকলাম তাহলে অবভিয়াসলি আমার দেখো সন্নিহিত বাহু কত হবে নিশ্চিতভাবে সন্নিহিত বাহু হবে হচ্ছে আমার টু আর অতিভুজ হচ্ছে আমার হবে রুট ওভার থার্টিন তাই তো তাহলে আমার বিপরীত বাহু দাঁড়াচ্ছে বিপরীত বাহু দাঁড়াচ্ছে কিন্তু আসলে হিসাব করলে দেখবে রুট থার্টিন মাইনাস ফোর এখানে দাঁড়াচ্ছে কত থ্রি তাই তো তাহলে বিপরীত বাহু হচ্ছে থ্রি আর আমার সন্নিহিত বাহু হচ্ছে কত টু তাহলে এটাকে যদি আমি ট্যানে প্রকাশ করি দাঁড়াচ্ছে কি যে ট্যান থিটা সমান সমান থ্রি বাই টু তাইতো আচ্ছা এবার চলো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত হিসাবটি আছে সেটি করে ফেলি যে অতএব অতএব হচ্ছে টেন ইনভার্স অফ টু বাই থ্রি তার সাথে যোগ করতে হবে কত কজ ইনভার্স অফ টু বাই রুট থার্টিন আমি সরাসরি টেন ইনভার্স এই জিনিসটাকে লিখে ফেললাম যে এটা আসলে কত এটা আসলে টেন ইনভার্স অফ থ্রি বাই টু আচ্ছা তোমরা অলরেডি আগের ক্লাসে জানো যে টেন ইনভার্স অফ আমি যদি হচ্ছে এখানে ছোট্ট করে লিখে ফেলি টেন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু cot inverse of 1 by x cot inverse of 1 by x এটা ছিল হচ্ছে আমাদের আগের ক্লাসে শেখা একটা ফর্মুলা তাই তো আচ্ছা তো এই ফর্মুলাটা আমরা এখানে अप्लाई করতে যাচ্ছি দেখো তাহলে আমি যদি হচ্ছে আমি এই tan কে cot কনভার্ট করে ফেলি আমার কি দাঁড়াচ্ছে tan কে cot কনভার্ট করলে দাঁড়াচ্ছে tan ইনভার্স অফ 2/3 প্লাস cot ইনভার্স অফ 2/3 cot ইনভার্স অফ

এই দুটো যোগ করে এই দুইটা অ্যাঙ্গেল দুইটা অ্যাঙ্গেল যোগ করে নতুন একটা অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা কি নিতে বলা হয়েছে ট্যান নিতে বলা হয়েছে তাহলে চলো আগে এই জিনিসটাকে আমরা একটু হিসাব করে দেখি কত আসে দেখো আমি যদি হচ্ছে এখানে লিখে ফেলি ট্যান ইনভার্স অফ ওয়ান বাই টু প্লাস ট্যান ইনভার্স অফ ওয়ান বাই থ্রি আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ট্যান ইনভার্স অফ দেখো এক্স ওয়াই তাহলে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে আমি লিখবো কি ওয়ান বাই টু

এখানে কি বলা হয়েছে কট ইনভার্স অফ প্লাস কোসেক ইনভার্স অফ রুট ফাইভ আচ্ছা আমরা হচ্ছে এখন একটু কোসেক ইনভার্স অফ রুট একটু কাজ করতে চাই দেখি এটা আসলে কি আসে যদি আমি কোসেক ইনভার্স অফ রুট ফাইভ এটার চিত্র এঁকে ফেলি এখানে এই হচ্ছে আমার বের করার জন্য সেই সমকোণ ত্রিভুজ এই হচ্ছে আমার সেই অ্যাঙ্গেল কোসেক ইনভার্স রুট এর চিত্র তাহলে কোসেক মানে কি সাইনের উল্টা তার মানে হচ্ছে আমার এখানে তোমার অতিভুজটা হচ্ছে রুট ফাইভ হ্যাঁ আর আমার বিপরীত বাহু হচ্ছে ওয়ান তার মানে আলটিমেটলি আমার সন্নিহিত ভাগ কত দাঁড়াচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান সমান সমান দাঁড়াচ্ছে কত টু তাহলে আমার সন্নিহিত বাহু হচ্ছে টু তো যদি হচ্ছে আমি এখান থেকে টেন নেই টেন নিলে আমার রেজাল্ট আসবে কি দেখি চলো টেন নিলে রেজাল্ট কি আসে এটা হচ্ছে আমি যদি আমি যদি একবারে লিখে ফেলি যে এখানে টেন থিটা সমান সমান দাঁড়াচ্ছে ওয়ান বাই টু তাই তো তাহলে আমার কোশেক ইনভার্স রুট ফাইভ এটা আসলে কার সমান ট্যান ইনভার্স অফ ওয়ান বাই এর সমান আচ্ছা তাহলে আমি একবারে লিখে ফেলি যে কটিনভার্স ইনভার্স অফ থ্রি প্লাস কোশেক ইনভার্স অফ রুট ফাইভ এটা আসলে কি দেখো তো কট ইনভার্স কে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করি থ্রি হয়ে যাবে ওয়ান বাই থ্রি তাহলে এটা হবে কত ট্যান ইনভার্স অফ ওয়ান বাই থ্রি তার সাথে কোসেক ইনভার্স আমি মাত্র এ কনভার্ট করেছি সাথে কত হয়েছে ট্যান ইনভার্স অফ 1 বাই 2 তাহলে এটা হবে ট্যান ইনভার্স অফ 1 বাই 2 আচ্ছা আর এই দুইটা জিনিসের যোগফল আমরা মাত্র কত দেখেছি মাত্র দেখেছি আমার হচ্ছে কত আসে ভিতরে ভিতরে আসে ট্যান ইনভার্স অফ 1 তার মানে পাই বাই 4 তাহলে এটা आंसर কত হবে এটা आंसर হচ্ছে আমাদের এ নাম্বার অপশন বা পাই বাই 4 তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই এখানে বলা হয়েছে কি ট্যান ইনভার্স অফ হাফ প্লাস কোট ইনভার্স অফ 3 ভিতরে একটি রাশি দেওয়া আছে হ্যাঁ আর এই রাশিটার মান আমরা অলরেডি জানি যে এটা এটা আসলে আকারে আছে আছে অফ অফ এই আকারে তাই না আর এই দুটার যোগফল কত আমরা মাত্র বের করেছি পাই বাই ফোর তাহলে এই দুটার যোগফল আমি লিখবো কত দুটার যোগফল লিখবো পাই বাই ফোর তার মানে জিনিসটা আসলে আছে কি জিনিসটা আসলে আছে সাইন পাই বাই ফোর সাইন নিশ্চিত ভাবে তোমরা জানো সাইন টাইপ এ ফোর হচ্ছে আমার ওয়ান বাই রুট টু তাহলে এখানে আনসার হবে কত আনসার হচ্ছে আমাদের চলো ওয়ান বাই রুট টু কে খুঁজি কত নাম্বার অপশনে আছে দেখো সি নাম্বার অপশনে আছে তাহলে আনসার হবে আমাদের সি ওয়ান বাই রুট টু চলো আমরা পরবর্তী ম্যাচে যে আচ্ছা এখানে বলা হয়েছে কি দেখো এই ম্যাচটা করতে আমাদের একটু সময় লাগবে ম্যাচটা বেশ বড় হবে তবু চলো আমরা করে ফেলি কি বলা আছে ট্যান ইনভার্স অফ হাফ প্লাস ট্যান ইনভার্স অফ ওয়ান বাই ফাইভ প্লাস ট্যান ইনভার্স অফ ওয়ান বাই এইট এটার মান কত জানতে চাওয়া হয়েছে দেখো এটা ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই প্লাস ট্যান ইনভার্স অফ জেড এটার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাকে এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলবো চলো আমরা তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমি লিখবো কি এটার পরের লাইনটে যদি হচ্ছে আমি লিখে ফেলি সরাসরি তোমরা যদি হচ্ছে ফর্মুলাটাকে মনে করে থাকো কি হবে

তাহলে আমি যদি হচ্ছে এখানে হিসাব করি ট্যান ইনভার্স অফ দেখো আমি যদি হচ্ছে এগুলাকে লসাগু করে ফেলি নিচের ভগ্নাংশ উপরের ভগ্নাংশ সবগুলোকেই আমার কাছে থাকবে উপরে উপরে থাকবে কত উপরে থাকবে হচ্ছে আমার কাছে ফাইভ ইন্টু এইট প্লাস টু ইন্টু এইট প্লাস টু ইন্টু ফাইভ মাইনাস ওয়ান আর নিচেও যদি হচ্ছে আমি একই কাজ করে ফেলি তাহলে আমার কাছে থাকবে দেখো আমার কাছে কি থাকবে আমার কাছে থাকবে হচ্ছে টু ইন্টু ফাইভ ইন্টু এইট মাইনাস দেখো দেখো আমাদের কাছে এখানে আসলে টু ইন্টু ফাইভ তারপর হচ্ছে ফাইভ ইন্টু এরকম দুটো দুটো করেছিল তাহলে আমাদের উপরে থাকবে কি একটা করে তাহলে রেজাল্ট আসবে কত এখানে টু মাইনাস ফাইভ মাইনাস এইট তাই তো আচ্ছা তাহলে এটা একটা পার্ট আর হচ্ছে এটা একটা পার্ট এখানে আচ্ছা এই জিনিসটা কোথায় থাকে তোমরা যদি কনফিউজ না হন আর একটু সোজাভাবে এখানে লিখি ভগ্নাংশগুলোকে আসলে ছিল তোমরা জিনিসটাকে এভাবে ভাবতে পারো যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নেই তাহলে আমাদেরকে হচ্ছে এগুলো বুদ্ধি খাটিয়ে হিসাব করতে হবে যে কতটা সহজে হিসাব করা যায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান বাই টু ইন্টু এইট মাইনাস ওয়ান বাই কত আসবে ফাইভ ইন্টু এইট

ফোর তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে ফাইভ এর কত নাম্বার অপশন আছে সি নাম্বারে তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সি নাম্বার অপশন এখন একটা বড় ছিল কিন্তু এটা কিন্তু আসলে সুন্দরভাবে শেষমেষ মিলে যায় ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী মেথে যাই আচ্ছা এখানে আমাদেরকে বলা হয়েছে কি সাইনিন ভার্সো ফোর বাই ফাইভ প্লাস কজিন ভার্সো টু বাই রুট ফাইভ এর মান নির্ণয় করো আমরা একটা কাজ করবো আমরা দুইটা কি হচ্ছে ট্যানে কনভার্ট করে ফেলবো তাহলে চলো আমরা এই দুইটার জন্য ইন্ডিভিজুয়াল জৈচিত্র আঁকি আমি যদি হচ্ছে একটু কালার কম্বিনেশন করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখো এখানে হচ্ছে আমার সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ আর এটা হচ্ছে আমার কজ ইনভার্স অফ টু বাই রুট ফাইভ দেখো সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ তাই তো এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ এই হচ্ছে আমার থিটা সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ তাহলে আমাদের হচ্ছে এখানে অতিভুজ দাঁড়াচ্ছে কত ফাইভ আর বিপরীত বহু দাঁড়াচ্ছে ফোর ফাইভ ফোর তাহলে সন্নিহিত ভাবে কত হবে নিশ্চিতভাবেই ভাবেই থ্রি হবে তাহলে এটাকে যদি আমি ট্যানে কনভার্ট করি অ্যাঙ্গেলটাকে যদি ট্যানে প্রকাশ করি তাহলে থিটা সমান ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি আসবে থিটা সমান ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি তাই তো আচ্ছা এই হচ্ছে আমার এখানকার হিসাবে এবার যদি হচ্ছে আমি এই জিনিসটাকে নিয়ে কাজ করি আমার কাছে কত আসবে দেখো আমি যদি হচ্ছে এখানে চিত্রটাকে এঁকে ফেলি এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ এটা ধরো হচ্ছে আমার থিটা ওয়ান হ্যাঁ তাহলে টু বাই রুট ফাইভ তাই তো তাহলে টু হচ্ছে আমার সন্নিহিত বাহু টু হচ্ছে সন্নিহিত বাহু আর আমার অতিপুজ হচ্ছে কত অতিপুজ হচ্ছে আমার কাছে রুট ফাইভ তাহলে নিশ্চিতভাবে বিপরীত বাহু কত বাসবে বিপরীত বাহু আসবে হচ্ছে আমার কাছে ওয়ান তাই তো তাহলে আমার এখানে থিটা কে এবার যদি হচ্ছে আমি ট্যান ইনভার্স এর আকারে প্রকাশ করতে চাই অ্যাঙ্গেলটা কত হবে নিশ্চিতভাবে আমি লিখবো যে থিটা ওয়ান সমান সমান আসলে ট্যান ইনভার্স অফ কত আসবে দেখো তো ওয়ান বাই টু ওয়ান বাই তাহলে চলো আমরা এবার এটা মান বের করে ফেলি তাহলে প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে সেটা আসলে কত সেটা আসলে হচ্ছে আমার ট্যান ইনভার্স অফ ফোর বাই থ্রি প্লাস ট্যান ইনভার্স অফ ওয়ান বাই টু প্লাস ট্যান ইনভার্স অফ ওয়ান বাই টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কত হবে হবে হচ্ছে দেখো ফোর বাই থ্রি প্লাস হাফ নিচে আসবে আমার কাছে ওয়ান মাইনাস দেখো ফোর বাই থ্রি ইন্টু হাফ তাতে আসবে কত টু বাই থ্রি তাতে আসবে আমার কাছে এখানে টু বাই থ্রি তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি দেখো উপরে আমার কাছে থাকছে কিন্তু যদি আমি হিসাব করি ফোর বাই থ্রি কে লেখা যায় হচ্ছে তোমার আহ কত লেখা যাবে হচ্ছে এটাকে যদি উপরে নিচে দুই তিন দুই দিয়ে গুণ করি এইট বাই সিক্স হবে আর এটা যদি তিন দিয়ে গুণ করি ওয়ান বাই টু হয়ে যাবে হচ্ছে তোমার কত থ্রি বাই সিক্স তাহলে নিচে দুইটারই সিক্স আছে আমরা হচ্ছে সরাসরি লবগুলোকে যোগ করতে পারবো আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে কি উপরে দাঁড়াবে হচ্ছে আমার ইলেভেন বাই সিক্স আর নিচে দাঁড়াবে কি ওয়ান মাইনাস টু বাই থ্রি মানে হচ্ছে আমার ওয়ান বাই থ্রি বা যদি আরেকটু ভালোভাবে লিখে ফেলি টু বাই সিক্স তাহলে ইলেভেন বাই সিক্স আর নিচে হচ্ছে টু বাই সিক্স সিক্স কাটাকাটি করলে থাকবে কত আনসার হচ্ছে আমরা আসবে টেন ইন ভার্স অফ ইলেভেন বাই টু টেন ইন ভার্স অফ ইলেভেন বাই টু এটাই হচ্ছে আমাদের তাহলে শেষমেশ আনসার দাঁড়ালো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এটা খুব রিসেন্ট ইয়ারই কিন্তু হচ্ছে আমাদের ব্রিটেনে এসেছিল এটা আসলে অনেক আগে একবার অনেক আগে না আমি বলবো হচ্ছে ধরো চার পাঁচ বছর আগে একবার হচ্ছে এই জিনিসটাই ডিউতে এমসিকিউতে এসেছিল তার মানে ডিউ কিন্তু হচ্ছে ওদের প্রশ্নগুলোকে রিপিট করে এই জন্য তোমাদের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলোকে আসলে খুব ভালোভাবে যদি সমাধান করো দেখবো তোমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিপারেশন অলরেডি ডান তাহলে চলো আমরা কোয়েশ্চেন ব্যাংক সমাধানের ক্লাসটি ভালোভাবে করি আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের সেম প্রশ্নটাই আছে সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স অফ টু বাই রুট ফাইভ এখানেও কিন্তু একই প্রশ্ন আছে যে সেটা এমসি হিসেবে ছিল তখন আমাদের রিটার্ন ছিল না এই জন্য এমসি হিসেবে দিয়েছিল আমরা অলরেডি এটার ভ্যালু বের করে ফেলেছি আনসার হবে হচ্ছে আমাদের সি নাম্বার অপশন বা ট্যান ইনভার্স অফ ইলেভেন বাই টু চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই এখানে বলা হয়েছে কি সাইন ইনভার্স অফ ভিতরের জিনিসটার দিকে লক্ষ্য করবো সাইন ইনভার্স অফ ওয়ান বাই ফোর প্লাস কস ইনভার্স অফ ওয়ান বাই ফোর আচ্ছা সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে পাই বাই টু সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স ইকোয়ালস টু কত ইকোয়ালস টু হচ্ছে পাই বাই 2 তার মানে আলটিমেটলি এটা কত এটা হচ্ছে cos পাই বাই 2 আর cos পাই বাই 2 এর মান কত নিশ্চয়ই 0 cos 90 এর মান হচ্ছে আমাদের 0 ডিগ্রি তাহলে আমাদের অপশন হচ্ছে ডি নাম্বার টি সেটা আমাদের সঠিক आंसर চলো আমরা পরবর্তী ম্যাথে এখানে আমাদের বলা হয়েছে কি tan ইনভার্স অফ 1 tan ইনভার্স অফ 2 tan ইনভার্স অফ 3 এর মান কোনটি চলো এটাও তাহলে আমরা হিসাব শুরু করে দেই হ্যাঁ আমরা যদি হচ্ছে একবারই ফর্মুলা লিখে ফেলি

তোমাদের অনেকে হয়তো খেয়াল করেছে উপরে জিরো চলে আসে প্রথম লাইন দেখি বাট আমি এত লাইন করছি একটা কারণ আছে কারণটা তোমরা এখনই বুঝতে পারবে দেখো এখানে আমাদের লবে আসলে জিরো আসে তার মানে পুরো ভগবানশ্বর মানটা জিরো হবে কিন্তু এখানে একটু কথা আছে দেখো তো অপশনে আমার টেন সামথিং অপশান তো তোমার অ্যাঙ্গেল তাই না দেখো ক নম্বর অপশনে যেটা আছে এই ক নম্বর অপশনে যেটা আছে সেটার যদি আমি টেন নিই তাহলেও তুমি জিরো পাবা আবার ক সি তে যেটা আছে সেটাও যদি তুমি নাও তাহলেও তুমি জিরো পাবা আবার মাইনাস পাই নিলেও তুমি কিন্তু জিরোই পাবা তাহলে কি এখানে মানে আমার প্রশ্নটা কি ভুল না প্রশ্নটা ভুল না আমি তোমাদের বলছি এখানে আসলে সঠিকটা কেমন হবে দেখো এখানে আমাদের জিরো বাই নিচে কত আছে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স তাহলে ওয়ান মাইনাস টু করলে হচ্ছে আমার কাছে মাইনাস থ্রি থাকতেছে মানে নিচে হচ্ছে নেগেটিভ কিছু একটা থাকবে আলটিমেটলি এটা হচ্ছে কথা তো এখানে আমার মাইনাস সিক্স করলে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হচ্ছে এখানে ধরো মাইনাস টেন এর মতো একটা থাকবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাইনাস টেন এর মতোই থাকতেছে তাহলে দেখো এবার একটু তোমাদেরকে আমি লক্ষ্য করতে বলবো এই জিনিসটার দিকে আমি একটু কোয়াড্রেন্ট ধরো এই হচ্ছে আমার স্থানাঙ্ক সিস্টেম তাই তো আচ্ছা তাহলে এই যে আমার ছক আছে এখানে দেখো এই ধরো একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার যে রশ্মিটা আছে সেই রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরেই চলে গেছে লক্ষ্য করে দেখো এই অ্যাঙ্গেলটার জন্য ওয়াইর এর ভ্যালু জিরো আসবে কিন্তু এক্স এর ভ্যালু সামথিং পজিটিভ আসবে দেখো তো এক্স এর ভ্যালু কি আসলো এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ আসলো তাই তো তার মানে এর ক্ষেত্রে আসলে তোমার জিনিসটা দাঁড়াবে কি এর ক্ষেত্রে দাঁড়াবে ট্যান ইনভার্স অফ মানে এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা দাঁড়াবে ট্যান ভার্সফ অফ জিরো বাই সামথিং পজিটিভ ট্যান ইনভার্স অফ জিরো বাই পজিটিভ এই জন্য তুমি এটাকে লিখবা কত দেখো তো জিরো ডিগ্রি চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা কত হবে জিরো ডিগ্রি হবে আচ্ছা এবার দেখো আমি যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে এই পাশে আঁকি মানে এবার আমার রশ্মিটা কত পাই ডিগ্রি ঘুরে গেছে পাই রেডিয়ান সরি নট ডিগ্রি পাই রেডিয়ান পাই রেডিয়ান ধরো এখানে ঘুরে গিয়েছে এবার দেখো তো এবারও কিন্তু আমার ওয়াই এর ভ্যালু এখানেও কত আসলো জিরো আসলো তাই না কিন্তু এবার এক্স এর ভ্যালু কত হয়ে গিয়েছে নিশ্চিতভাবে নেগেটিভ হয়ে গেছে তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হয়ে গেল নেগেটিভ হয়ে গেল তার মানে এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলকে কিভাবে প্রকাশ করব এর ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলকে প্রকাশ করব ট্যান ইনভার্স অফ জিরো বাই নেগেটিভ এইভাবে তাই তো আচ্ছা তাহলে ট্যান ইনভার্স অফ জিরো বাই নেগেটিভ এটা সমান তাহলে কত হবে বলো পাই হবে এটা রেজাল্ট তাহলে কত পাই তোমাদের মনে হবে প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা ভাইয়া আমরা তো চাইলে হচ্ছে এটাকে মাইনাস পাইও লিখতে পারতাম হ্যাঁ লিখতে পারতে বাট তোমরা অলরেডি জানো যে গণিতবিদ্যা সাধারণত আমাদের যদি একই অ্যাঙ্গেল প্লাসেও আসে মাইনাসেও আসে সাধারণত এক্ষেত্রে প্রথমে দেখা হয় কোনটা ছোট মানে কোনটার মান ছোট দেখো পাই আর মাইনাস পাই এদের মধ্যে কিন্তু হচ্ছে তোমার পাই আর মাইনাস পাই দুইটারই মান সমান মানে মডুলাস নিলেও পাই এরও পাই আসবে মাইনাস পাই এর মোডুলাস মানও কিন্তু পাই আসবে মানে দুইটার মান কিন্তু সমান এক্ষেত্রে তারা তারপর চিহ্নর দিকে লক্ষ্য করেন যে যার চিহ্ন পজিটিভ তাকে প্রাধান্য দেওয়া হয় এই জন্য কিন্তু এখানে আমাদের আনসারটা পাই হবে মাইনাস পাই হবে না তাহলে এবার তোমরাই বলো তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর কিন্তু পাই হবে অনেকে কিন্তু তাড়াহুড়া করে বা কনসেপচুয়ালি একটু হচ্ছে ভুল করে এখানে জিরো দাগিয়ে দিয়ে আসে বাট আসল আনসার কি আসল আনসার কিন্তু হচ্ছে আমাদের হবে এই সি নাম্বার বা পাই তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই এখানে বলা হয়েছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই ট্যান ইনভার্স অফ টু ইকুয়ালস টু এ দেখো প্রশ্ন যদি আমরা খেয়াল করি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই একটি বিশেষ তথ্য বলে দেওয়া আছে তার পাশাপাশি বলা আছে

তাই তো আচ্ছা কিন্তু আমাদের এখানে ডান পক্ষে কত আছে দেখো তো ডান পক্ষে কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের পাই তাই তো তার মানে আমি এখানে লিখতে হবে যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে পাই এটা হচ্ছে ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে আমার পাই তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি নিচে দাঁড়াচ্ছে আমার কাছে ওয়ান মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ টু টেন পাই আর টেন পাই এর মান আমরা মাত্র জেনেছি কত জিরো আসে তাহলে টেন পাই এর ভ্যালু হচ্ছে আমার কাছে আসলো জিরো তাহলে আলটিমেটলি আমি লিখতে পারবো নিশ্চিতভাবে এ প্লাস C প্লাস সি ইকুয়ালস টু এবিসি সবসময় খেয়াল করবা যদি এমন হয় যে আমার তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে পাই তাহলে তাদের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস হবে যেখানে এ হচ্ছে ট্যান ইনভার্স অফ এ বি হচ্ছে ট্যান ইনভার্স অফ সি আর হচ্ছে আর বি হচ্ছে ট্যান ইনভার্স অফ বি আর সি হচ্ছে ট্যান ইনভার্স অফ সি আমি এখানে ছোট করে একটু উপরে লিখে দিই কার পরিচয় কি দেখো এ হচ্ছে আমার ট্যান ইনভার্স অফ এ বি হচ্ছে ট্যানিন ইনভার্স অফ বি আর সি হচ্ছে ট্যান ইনভার্স অফ সি ওকে এইভাবে আমরা ধরে নিয়েছি আচ্ছা তাহলে আমরা দেখলাম যে তিনটা কোন সমস্যা যদি পাই হয় তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ায় কি এ প্লাস বি প্লাস এবিসি এটা দিয়ে এখন আমরা সমাধান করে ফেলবো দেখো এ এর ভ্যালু কত বলা আছে প্রশ্নে বলা আছে হচ্ছে টু বি এর ভ্যালু বলা আছে সি থ্রি তাহলে সি এর ভ্যালুটা আমরা জানতে চাচ্ছি তাহলে কত হবে কত হবে টু প্লাস থ্রি প্লাস সি টু কত এটা হচ্ছে আমার সিক্স সি তাহলে সেখান থেকে আলটিমেটলি সি এর ভ্যালু বের হচ্ছে আমার ওয়ান তাই তো আচ্ছা এখন দেখো আমাদের কিন্তু কোশ্চেনে যেই সি বড় হয়েছে সেটা হচ্ছে আমাদের আ আমাদের অ্যাঙ্গেল সি তাই তো আচ্ছা অ্যাঙ্গেল সি এর ভ্যালু কারণ ছোট হাতের এ গুলো তো আমাদের প্রশ্ন বলা ছিল এগুলো আমরা ধরে নিয়েছি না সমাধান করার জন্য তাহলে নিশ্চয়ই প্রশ্নে সি এর কথা বলা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল সি এর ভ্যালু কিন্তু তাহলে আসবে আমার পাই বাই 4 ঠিক আছে কিন্তু এখানে কিন্তু মনে হচ্ছে আমাদের সেটা অপশনের কোথাও নেই তাহলে এটা একটু ভুল আছে এটাতে ভুল আছে এটা ভুল এটাতে আমরা সঠিক উত্তর দেওয়া নেই ঠিক আছে আচ্ছা এই ম্যাটটা আসলে আমরা মাত্র করেছিলাম

উপরে কথা দাঁড়াবে দেখো আর টু আর থ্রি হচ্ছে কত আসবে আমার কাছে ফাইভ আর ফোর তাহলে এটা হচ্ছে আমার কাছে থাকলো নাইন উপরে থাকলো কত তিন চার আর বারো বারো দিগুনটি ফোর নিচে থাকছে কি আমার কাছে নিচে হচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স আচ্ছা আমি যদি সম্পূর্ণ ফেলি এটা হবে টুয়েলভ আর এটা হবে হচ্ছে আমার কাছে এইট আচ্ছা তাহলে নাইন মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন আর এটা যোগ করলে মাইনাস টোয়েন্টি আসে এটা হচ্ছে আমার মাইনাস টোয়েন্টি সিক্স তার সাথে এক যোগ মানে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আসলো কত

তাহলে সঠিক উত্তর হচ্ছে থ্রি বাই ফাইভ বা সি নাম্বার অপশন ওকে চলো আমরা পরবর্তী ম্যাচে যাই আচ্ছা এখানে আমাদের দেখা যাচ্ছে কেস চে ম্যাথ গুলো শেষ কেস ফোর এর জন্য কিছু এখানে ফর্মুলা লেখা আছে ফর্মুলা গুলো একটু খেয়াল করবো সে আগের মতো প্লাস মাইনাস দেওয়া হয়েছে একত্রে যেটা ফর্মুলা তোমাদের জন্য মাথায় থাকে সেজন্য সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ এক্স ইন টু রুটোভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার যদি হচ্ছে এখানে মাইনাস দাও তাহলে ওইখানেও ফর্মুলাতে মাইনাস দিতে হবে আমরা একটু বিশেষভাবে এরটা লক্ষ্য করব দেখো তোমরা এটাকে আসলে রিলেট করে পড়লে সবচেয়ে ভালো হয় তোমরা ত্রিকোণ মিতির ফার্স্ট পেপারের ত্রিকোণ কজ এ প্লাস বি এর ফর্মুলা মনে ছিল দেখো তো কজ এ প্লাস বি এর ফর্মুলা কিন্তু কজ এ কজ বি প্লাস না হয়ে মাইনাস হয় মনে আছে কজ এ প্লাস বি সমান আমরা কি করি কজ এ কজ বি মাইনাস সাইন এ বি এখানেও কিন্তু তাহলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এর ভিতরে যে তোমরা বিস্তার করে ফর্মুলাটা পাবা সেখানে কিন্তু দেখো প্লাস এর জন্য ভিতরে কিন্তু হচ্ছে আমার মাইনাস বসবে আর মাইনাসের জন্য কি বসবে প্লাস বসবে এটাই তোমাদের একটু খেয়াল করতে বলবো হ্যাঁ আর ভিতরে ফর্মুলা গুলো তোমরা আসলে অলরেডি জানো এখানে তেমন কিছু বলার নেই চলো আমরা এগুলো দিয়ে ম্যাথ সলভ করে ফেলি কি বলা আছে আমাদের প্রথম প্রশ্নে বলা আছে সাইন ইনভার্স অফ বলা আছে হচ্ছে সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ প্লাস সাইন ইনভার্স অফ ফাইভ বাই থার্টিন প্লাস সাইন ইনভার্স অফ সিক্সটিন বাই সিক্সটি ফাইভ এটার মান নির্ণয় করো আচ্ছা তো আমরা একটা কাজ করবো আমরা প্রথমে এই দুইটাকে নিয়ে একটু কাজ করবো প্রথম দুইটাকে নিয়ে একটু কাজ করব সাইনের ফর্মুলা যে শিখলাম মাত্র সেটা দিয়ে ওকে তাহলে চলো আমরা করে ফেলি এই দুটোকে নিয়ে যদি হচ্ছে আমি কাজ করে ফেলি তাহলে কি লেখা যাবে লেখা যাবে সাইন ইনভার্স অফ ফোর বাই ফাইভ আমি যদি হচ্ছে তুলে ফেলি প্রশ্নটাকে খাতায় যে সাইন ইনভার্স অফ সাথে কত আছে ফাইভ বাই থার্টিন সাইন ইনভার্স অফ ফাইভ বাই থার্টিন ওকে আচ্ছা তাহলে সাইন ইনভার্স অফ কত হবে

16/25 এই তো আচ্ছা এবার আমরা হিসাবটাকে শেষ করে ফেলতে চাই sin ইনভার্স অফ দেখো এটা হবে 4/5 আর এখানে তুমি যদি হিসাব করো তাহলে হচ্ছে উপরে 144/169 আসবে যেটা হচ্ছে আমাদের 2f/13 তাহলে এটা দ্বারা হচ্ছে আমার 12/13 প্লাস এখানে হচ্ছে আমার কাছে আছে 5/13 ইনটু

আর আচ্ছা এটা তো ব্রাকেট আগে এখানে প্লাস হ্যাঁ এবার এটা দেখো এটাখানে আসলে তোমরা চাইলে পাঁচ কাটাকাটি করতে পারো কিন্তু আমি পাঁচকে কাটাকাটি করতে চাচ্ছি না কেন করতে চাচ্ছি না এখনই বুঝবা একটু সুবিধা হবে আমাদের দেখো এখানেও যদি হচ্ছে এটাকে আমি সিক্সটি ফাইভ লিখি আর উপরে থাকবে আমার কাছে হচ্ছে কত উপরে থাকবে আমার কাছে ফিফটিন তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি দেখো কাটাকাটি এই কারণে করিনি কাটাকাটি করলে ঝামেলা হইতো এখন আমাদের দুইটার হরে কি আছে 65 আছে সবটা সুবিধা হবে তাহলে 48 আর 15 যোগ করলে কত আসবে 63 আসবে তাহলে এখানে যা আছে 63 নিচে আসলো আমার কাছে 65 আচ্ছা সাইন ইনভার্স অফ 63 বাই 65 এটা দিয়ে যদি হচ্ছে তুমি এই পাশে একটা চিত্র এঁকে ফেলো চিত্র এঁকে ফেলো সাইন ইনভার্স আলটিমেটলি একটা অ্যাঙ্গেল ধরো হচ্ছে আমার সেই অ্যাঙ্গেলটা থিটা তাহলে আমার এখানে কত হবে দেখো 63 বাই 65 বলা হয়েছে তাহলে নিশ্চিতভাবে আমার অতিভুষ্ট হচ্ছে সিক্সটি ওকে আর আমার বিপরীত বাহু তাহলে কত হবে সিক্সটি তোমরা হিসাব করে দেখবে এখানে এই অ্যাঙ্গেলটা সিক্সটি হোল স্কোয়ার মাইনাস সিক্সটি হোল স্কোয়ার এই বাহুর দৈর্ঘ্য আসবে আলটিমেটলি সিক্সটিন সিক্সটিন আসবে ঠিক আছে তাহলে এটাকে যদি হচ্ছে আমরা হিসাব করে দেখি তাহলে আমার এখানে আসলে সিক্সটিন আসছে যদি এটাকে আমি কজ ইনভার্সে এবার কনভার্ট করে ফেলি ওই ত্রিভুজ থেকে তাহলে আমি লিখতে পারবো কজিন ইনভার্স অফ সিক্সটিন বাই সিক্সটি ফাইভ ওকে তাহলে লক্ষ্য করো তো এটা যদি হচ্ছে আমার এই জিনিসটা যদি হচ্ছে আমার এক্স হয় নিশ্চিত এই জিনিসটাও কত এক্স তাহলে কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স তাহলে রেজাল্ট আসলো কত রেজাল্ট আসলো কিন্তু পাই বাই টু চলো আমরা হিসাবটাকে এখানে শেষ করে ফেলি যে অতএব কত ছিল কজিন ইনভার্স অফ কত আসলো সিক্সটিন বাই সিক্সটি ফাইভ এই পাশে থাকলো আমার কাছে সাইন ইনভার্স অফ সিক্সটিন বাই সিক্সটি ফাইভ দুইটা মিলে কত হয়ে গেল পাই বাই টু তাহলে আমাদের সম্পূর্ণ জিনিসটার মান কত আসলো সম্পূর্ণ জিনিসটার মান আসলো কিন্তু পাই বাই টু দেখো তোমরা যদি হচ্ছে এটাকে ট্যানে কনভার্ট নিয়ে কাজ করতে চাও সেটাও করতে পারো বাট হিসাবটা আসলে অনেক জটিল হবে অনেক বড় হয়ে যাবে আমি তোমাদেরকে যে হিসাবটা দেখিয়েছি সেটা কিন্তু আসলে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশি সহায়ক এটা করা কিন্তু সহজ হবে ওকে তাহলে চলো আমরা পরবর্তী মেথেজি আহ দেখি আমাদের পরবর্তী ম্যাথে আসলে কিছু ফর্মুলার কথা বলা হয়েছে ম্যাথ না দিয়ে এই ফর্মুলাগুলো একটু জটিল এবং সাধারণত আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামগুলোতে এগুলো থেকে সাধারণত ম্যাথ দেওয়া হয় না তারপরেও আমরা আসলে একনজর ফর্মুলাগুলোকে দেখে ফেলি এবার চলো আমরা আমাদের কেস ফাইভে চলে যাই কেস ফাইভের ফর্মুলাগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট আর বেশ সহজ আসলে তোমরা যদি হচ্ছে চিকন ম্যাথের সাথে রিলেট করে পরে এগুলো খুব সহজে মাথায় থাকবে দেখো আমাদের কি আছে ফর্মুলা টু ট্যান ইনভার্স এক্স টু ট্যান ইনভার্স এক্স

প্রথম প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে টু টেন ইনভার্স অফ একটু যদি আমি প্রশ্নের দিকে খেয়াল করি টু টেন ইনভার্স অফ ওয়ান বাই থ্রি প্লাস টেন ইনভার্স অফ ওয়ান বাই সেভেন ইকুয়ালস টু পাই বাই ফোর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো প্রথম যে রাশিটা আছে এটাকে নিয়ে আমি আলটিমেটলি টু টেন ইনভার্স এক্স এর যে ফর্মুলা সেটা একটু অ্যাপ্লাই করতে চাই তাহলে চলো আমরা ম্যাথ শুরু করে ফেলি যে টু টেন ইনভার্স অফ ওয়ান বাই থ্রি তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি টেন ইনভার্স অফ

যেহেতু এটা নিচে আছে মানে ভগ্নাংশে হরের আবার হরে আছে হরে হরে থাকা মানে কি সেটা হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশে লবে চলে যাবে আর টু আর কাটাকাটি হলে হচ্ছে আমার ফোর থাকবে তাহলে নিচে থাকবে আমার কাছে টেন ইনভার্স অফ থ্রি বাই ফোর টোটালি হয়ে গেল কি টেন ইনভার্স অফ থ্রি বাই ফোর আচ্ছা এর সাথে যোগ করতে বলা হয়েছে কত এখন আমরা চলো মূল হিসাবে চলে যাই যোগ করতে বলা হয়েছে টেন ইনভার্স অফ ওয়ান বাই সেভেন কে তাহলে চলো আমরা যোগটা করে ফেলি টেন ইনভার্স অফ থ্রি বাই ফোর প্লাস tan inverse of 1 by 7 তাহলে ইকুয়ালস টু কত আসবে tan ইনভার্স অফ দেখো আমি যদি হচ্ছে 3/4 এর সাথে 1/7 এই দুটোকে যোগ করি 3/4 আর 1/7 নিচে হচ্ছে আমার হবে 1 3/4 1/7 আচ্ছা এটা হচ্ছে আমি আরেকটু স্পষ্ট লিখে দিই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি দেখো থ্রি বাই ফোর তার মানে হচ্ছে তোমার কত আসবে এখানে যদি উপরে নিচে আমি সাত দিয়ে গুণ করে ফেলে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এইট আর ওইটা হচ্ছে ওয়ান বাই সেভেন এই ওয়ান বাই সেভেন কেও যদি হচ্ছে আমি হরকে টোয়েন্টি এইট বানিয়ে দিই উপরে কত হবে ফোর তাহলে আমার দাঁড়াচ্ছে কি এই পাশে হচ্ছে আমার কাছে থাকছে এই পাশে থাকছে আমার কাছে তোমার টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি এইট আর এই পাশে থাকছে আমার কাছে সেখান থেকে যে প্লাস এটা কত হবে ফোর বাই টোয়েন্টি এইট

তাহলে দেখো তো এই যেটা যদি আমি কাটাকাটি করে ফেলি ট্যান ইনভার্স অফ ওয়ান মানে আনসার কত হবে আনসার হবে হচ্ছে আমার পাই বাই ফোর তাহলে এটা হচ্ছে আমার ট্যান ইনভার্স অফ ওয়ান আনসার হচ্ছে আমার পাই বাই ফোর তাহলে আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে আচ্ছা এটা প্রমাণের অঙ্ক ছিল প্রমাণ তো মিলিয়ে গিয়েছে তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই এখানে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো এটা কিন্তু হচ্ছে উনিশ বিশে আরিউতে এসেছিল যেটি হিসেবে কি বলা হয়েছে tan ইনভার্স অফ 1/4 tan ইনভার্স অফ 2/9 cos ইনভার্স অফ হাফ cos ইনভার্স অফ 3/5 এই তো আচ্ছা এখন প্রথম পার্টটা করা একদমই সহজ চলো প্রথম পার্টটা আসলে আলটিমেটলি আমরা করে ফেলি এরপর আমরা দ্বিতীয় পার্টটাকে নিয়ে একটু কথা বলবো প্রথম পার্টটা কি বলা হয়েছে tan ইনভার্স অফ 1/4 tan ইনভার্স অফ

আ 1/4 এটাকে আমি 36 বানিয়ে দেই উপরে তাহলে আমার কাছে থাকছে দেখো এখানে থাকবে আমার কাছে এই জায়গা থেকে থাকবে হচ্ছে 9/36 আর এখান থেকে থাকবে আমার কাছে 4/36 দুটো যদি হচ্ছে আমি যোগ করে ফেলি তাহলে আমার কাছে থাকবে কত আমার কাছে থাকবে আচ্ছা এখানেও আমার কাছে 4/36 2 তাহলে হচ্ছে আমার 8 আর এখানে থাকলো আমার কাছে নয় এই 8 আর 9 সংখ্যা সংখ্যা থাকবে কত শেষמש 17 তাহলে এটা হবে কত এটা হবে হচ্ছে আমার কাছে সেভেন্টিন বাই থার্টি সিক্স আর নিচে আসবে কত দেখো নিচে আসবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এটাকে আমি ওয়ান বাই ফোরই রাখতে যাচ্ছি একটু কাটাকাটি করছি না তাহলে হবে এটা টু বাই থার্টি সিক্স তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ট্যান ইনভার্স অফ থার্টি সিক্স থার্টি সিক্স কাটা যাচ্ছে উপরে থাকছে আমার কাছে সেভেন্টিন নিচে থাকছে আমার কাছে থার্টি ফোর তাহলে শেষ মেশ এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ হাফ tan inverse of half তাই তো আচ্ছা এরপরে বলা হয়েছে কি প্রশ্নে যে এটার মান half cos inverse of 3/5 অনেকে এটাকে x ধরে করতে পছন্দ করে কিন্তু এটা আসলে খুব সহজে করা যায় চলো আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের ধরো আর এইচ এস এর ভ্যালু বের করলাম আমরা যদি হচ্ছে এবার half cos inverse নিয়ে কাজ করি half cos inverse of 3/5 আচ্ছা এটাকে তুমি চাইলে লিখতে পারো যে আচ্ছা আমরা tan থেকে কজে যাই তাহলে আরো বেশি সুবিধা হবে tan থেকে কজে যাই

ফোর বাই নিচে টোয়েন্টি ফোর শেষ মেশ যদি হচ্ছে আমি হিসাবটাকে শেষ করি তাহলে এখানে আমার কাছে

আচ্ছা তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারবো যে ট্যান ইনভার্স অফ দেখো এইটা যদি হচ্ছে আমি হিসাব করি ফাইভ বাই টুয়েলভ হচ্ছে তোমার ওয়ান বাই ফোর এদেরকে আমি হিসাব করলে পাবো হচ্ছে আলটিমেটলি থার্টি টু বাই এইট এখান থেকে আমার কাছে আসবে থার্টি টু বাই এইট এই পার্টটুকু হিসাব করলে হ্যাঁ ফোরটি রেখেছি কারণ হচ্ছে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে একটু পরেই তোমরা বুঝবে আর নিচে থাকবে 43 থ্রি বাই এইট তাই তো তাহলে দেখো বোথ সাইড থেকে উপরে নিচে যদি হচ্ছে আমি 48 কে কাটাকাটি করে ফেলি आंसर থাকবে কি आंसर থাকবে হচ্ছে tan ইনভার্স অফ 32 বাই 43 tan ইনভার্স অফ 32 বাই 43 তাহলে সেটা কত নাম্বার অপশন সেটা হচ্ছে আমাদের কততে আছে দেখো সি তে আছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার অপশন তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লেকচার 3 ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস তাহলে আমি এখানেই রেখে দিচ্ছি